আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতে জানাবো শিরোনাম। দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাক চালকদের কর্মবিরতি, প্রভাব নেই অনেক জেলাতে, রাজধানীতে পণ্য পরিবহন ব্যাহত। বাড়ছে সরিষা তেলের ব্যবহার, সুযোগ বুঝে দাম বাড়িয়েছে বেশিরভাগ কোম্পানি, চাহিদা বৃদ্ধি পাওয়ায় উৎসাহিত হচ্ছেন কৃষক। লক্ষ্মীপুরে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ, খতিয়ে দেখছে কৃষি অধিদপ্তর, সরবরাহে ঘাটতির অজুহাত ডিলারদের। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। সড়কে চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। বগুড়া, নাটোর, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছাড়ছে না পণ্যবাহী অনেক ট্রাক। 72 ঘন্টার এই কর্মবিরতির প্রভাব পড়েছে স্থলবন্দরেও, ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। ট্রাক মালিক শ্রমিক নেতারা জানান, করোনা পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়লেও সরকার পণ্য পরিবহন মালিকদের উপর অগ্রিম আয়কর চাপিয়ে দিয়েছে। এছাড়া সড়কে গাড়ির কাগজপত্র দেখার নামে করা হচ্ছে চাঁদাবাজি, যদিও অনেক জেলাতেই কর্মসূচির কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ট্রাক চালকরা। এদিকে আগামী 27 সেপ্টেম্বর থেকে 10 দফা দাবিতে 48 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সিডাং থেকে ঢাকার দিকে, ঢাকার উদ্দেশ্যে কোনো গাড়ি যাইব না। লাইসেন্সের মামলা নিয়ে ডিসি ট্রাফিক হয়রানি করতেছে, হাইওয়ে পুলিশও হয়রানি করতেছে, মেট্রো পুলিশও হয়রানি করতেছে, মানে আমাদের হয়রানির কোনো শেষ নাই। গত বছর আমরা এক একটা গাড়ি বাড়তি আয় করেছিলাম 12,000 টাকা, টোকেনে দিয়েছিলাম 10,000, 18,500 টাকা, এবার সেটা নিতে আছে মানে এখন রিডাবল। করোনার 2 বছরে দেশে বেড়েছে সরিষা তেলের ব্যবহার, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সয়াবিন তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সরিষার তেলের চাহিদা। এ সুযোগে দাম বাড়িয়েছে প্রায় সব কোম্পানি। সুশান্ত সিনহার রিপোর্ট। একটা সময় দেশের প্রায় সব অঞ্চলে রান্না হতো সরিষার তেল দিয়ে। সময়ের সাথে সাথে শহর অঞ্চলে বেড়েছে সয়াবিন তেলের ব্যবহার। বর্তমানে সয়াবিন তেলই প্রধান ভোজ্য তেলে পরিণত হয়েছে বাংলাদেশে। কিন্তু করোনার 2 বছরে শহুরে জীবনে বেড়েছে সরিষার তেলের ব্যবহার। কারওয়ান বাজারের তেল বিক্রেতারা বলছেন, চাহিদা বেড়েছে দ্বিগুণেরও বেশি। করোনা আসার পরে ডাক্তার বা বিভিন্ন লোক বলতেছে যে সরিষার তেল, সয়াবিন থেকে সরিষার তেল ভালো এবং শরীরের জন্য উপকারী, শরীর গরম থাকে, এই জন্য সরিষার তেল আগের থেকে বিক্রি ভালো। আগে ধরেন না আমরা 50 টিন বেচতাম, 100 টিন বিক্রি করি। আগের তুলনায় এখন মোটামুটি ভালোই চলতেছে সরিষা তেলের দিকে একটু চাহিদা। 130 টাকা দামের সরিষা তেল আছে, আবার 220 টাকা দামের আছে, আবার 340 টাকা দামের সরিষা তেল আছে। কিছুটা আগের থেকে তুলনা বেড়েছে আপনার, সেটা হচ্ছে সয়াবিন তেলের রেট বৃদ্ধির কারণে অনেকে এখন সরিষারটাই বেশি খাচ্ছে আর কি। 16 কেজির টিনের কৌটায় বিভিন্ন কোম্পানির সরিষার তেলের দাম 2450 থেকে 2650 টাকা পর্যন্ত। পাইকারিতে কেজি প্রতি দাম 155 থেকে 165 টাকা, যদিও বোতলজাত প্রতি লিটারের দাম 210 থেকে 300 টাকা পর্যন্ত। চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। দামও বাড়ছে, দাম তো মেলালে 200 টাকা মানে দানায় বাড়ছে, বুঝলেন। কেনাডা সরষা যে সিডি ইম্পোর্ট করে, ওগুলি এলসি করে, এগুলি দাম বাড়াইছে প্রায় লিটারে কোনো কোনো কোম্পানি 20 থেকে 30 টাকা পর্যন্ত লিটারে বাড়ছে। সয়াবিন তেলের দাম বাড়ার সাথে সরষের তেলের দাম বাড়ে, তবে আগের তুলনায় অনেক কাস্টমার বাড়ছে সরিষার তেলের। সরিষার তেলের ব্যবহার বাড়লে দেশে বাড়বে সরিষার আবাদ। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে জানাছিলাম, সড়কে চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। এ বিষয়ে একটু বিস্তারিত জানব সহকর্মী নাজমুল হাসানের কাছ থেকে, তিনি যোগ দিচ্ছেন নাটোর থেকে। নাজমুল, পণ্যবাহী পরিবহন তো বন্ধ রয়েছে অনেক জেলায়, নাটোরের পরিস্থিতিটা কেমন?
রবিন, সকাল থেকে আসলে নাটোরে ঢাকার উদ্দেশ্যে বা রাজশাহীর উদ্দেশ্যে কোনো ট্রাক ছেড়ে যায়নি, অর্থাৎ পণ্যবাহী যে ট্রাক কাভার্ড ভ্যান কর্মবিরতি চলছে সেটা কিন্তু সফলভাবে পালিত হচ্ছে। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জেলার ট্রাক, আসলে পণ্যবাহী ট্রাক এবং কার্গোগুলো, যেগুলো বিভিন্ন কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্গোগুলো আমরা কিছুক্ষণ আগে চলতে দেখেছি এবং পণ্যবাহী ট্রাকও চলতে দেখেছি। আরেকটা বিষয় রবি, যে গতকাল যেমন একেবারে কঠোর অবস্থানে ছিল এখানে শ্রমিক মালিকরা, সেই কঠোর অবস্থান কিন্তু আমরা দেখতে পারিনি এখন পর্যন্ত। কোনো ট্রাক মালিক সমিতির কোনো নেতাকে আমরা মাঠে দেখিনি। আমি ট্রাক মালিক সমিতির সভাপতি আনিসুর রহমানের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারা এই কর্মবিরতি পালন করছেন এবং গতকাল যে শ্রমিকরা কঠোর অবস্থানে ছিল আজকে অনেকটাই শিথিল, আজকে তারা মাঠে নেই। তারা বলছেন যে আসলে পুলিশি হয়রানি সহ যে পনেরো দফা দাবি, সেই দাবিগুলো আসলে কর্তৃপক্ষ মেনে নিবে। আর এখানে আরেকটা বিষয় যে এখানে বড়হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় আমরা এসে দেখেছি যে আসলে শ্রমিকরা অলস সময় পার করছে এখানে, কিন্তু তারা পরিবহনগুলোকে আসলে মেরামত করছে, রং করছে, এই কর্মবিরতির সুযোগে তারা আসলে পরিবহনগুলো মেরামত করছে। সব মিলিয়ে কিন্তু যে বিষয়টি, যে কঠোর অবস্থান যেটা বলা হয়, সেটা কিন্তু একেবারেই নাটোরে নেই। পরিবহন শ্রমিক মালিকরা আশা করছেন যে কর্তৃপক্ষ তাদের দাবি দাওয়াগুলো মেনে নিবে এবং তারা কর্মের অবস্থায় ফিরবে। রবিন, ধন্যবাদ সকল মিন্নাজবুল। ট্রাক শ্রমিক মালিকদের কর্মবিরতির প্রভাব পড়েছে রাজধানীর নিত্য পণ্যের বাজারে। গেল রাতে পণ্যবাহী ট্রাক কম এসেছে, এর ফলে বেড়েছে পটল শশা সহ বিভিন্ন সবজির দাম। আমদানি করা ফলের সরবরাহ কমেছে, আর এর সুবাদে বিক্রেতারা বাড়িয়ে দিয়েছেন ফলের দর। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। কারওয়ান বাজারের সবজি বাজার তুলনামূলক রাজধানীর অন্য বাজারের চেয়ে খানিকটা কম দামে মেলে সব ধরনের সবজি, আলু সহ অন্যান্য পণ্য। কিন্তু আজ খানিকটা বাড়তি দাম সবজির, বিশেষ করে শসা, বেগুন, পটল সহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। মানে আগের তুলনায় একটু কম আসছে আর কি, আর টাকা আসলে তো কাঁচা মাল আসে না, মাল আগের তুলনায় একটু কম আসতেছে, কারণ যেহেতু ধর্মঘট অবশ্যই একটু প্রভাব পড়বে। করলা 40 টাকা কেজি, ভেন্ডি 50 টাকা কেজি, ভেন্ডি বেচতাম 30 টাকা কেজি, সব মালের দাম বাড়ছে ভাই। গতকাল গিয়েছিল 30 টাকা, ওই মাল হয়ে গেছে 40 টাকা। সবজির একটু আমদানি কম, মোকামে একটু দাম বেশি। ট্রাক ধর্মঘটের খানিকটা প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা। সাথে মোকামগুলো থেকে মঙ্গলবার ঢাকায় কম আসে সবজির ট্রাক, কারণ হিসেবে তারা বলছেন সবজির হাটের সংখ্যা মঙ্গলবার কম সারা দেশেই। মঙ্গলবার প্রতি রাত্রে একটু ঢাকা শহরে ট্রাক কাঁচামালের খুব কমে থাকে, হয়তো 100 জায়গার 10টা কম আসে, 90টা আধা আধা আসে আর কি। আমাদের পাঁচ গাড়ি আসে, কোনো ট্রাক ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি, তবে হয়তো পরবর্তীতে পড়বে। অন্যদিকে আমদানি কম হওয়ার অজুহাতে আপেল, কমলা, মালটা সহ ফলের দামও বেড়েছে। দাম সব ফলেরই দাম বেশি হয়ে গেছে। এক গাড়ি মাল আসলে 4 দিন পরে আবার আরেক গাড়ি আসে, এইটাই ওনারা রাইগা রাইগা দাম বাড়িয়ে বাড়িয়ে বিক্রি করে, আজকে 4200, কালকে 4500, এইভাবে বিক্রি করে। তবে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের আশা আজ রাতেই স্বাভাবিকভাবে সবজিবাহী ট্রাক ঢুকবে আড়তে। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে। কৃষকরা বলছেন সার সরবরাহ কম দেখিয়ে বেশি দামে কিনতে বাধ্য করা হচ্ছে তাদের। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে সার ডিলাররা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডিলারশিপ বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। আমনের ভরা মৌসুমে লক্ষ্মীপুরে ন্যায্য মূল্যের সার না পাওয়ার অভিযোগ কৃষকের। বলছেন কৃত্রিম সংকট তৈরি করে বেশি মূল্যে তাদের সার কিনতে বাধ্য করছেন সরকারি ও খুচরা ডিলাররা। বাংলাটা হইলো 45 টাকা টিএসপি, এরই হইলো 20 টাকা, আর পরে ই হইলো 17 টাকা পটাশ, এইভাবে সবগুলোর দাম আর কি। দাম আসছে 1 টাকা 2 টাকা করে বাড়তি, আমরা যদি সারের দাম কমতো আমরা কৃষকগুলো বাঁচি যেতাম। যারা খুচরা ডিলার তারা ন্যায্য মূল্যে সার পাচ্ছে না, যেহেতু তারা সার পাচ্ছে না ন্যায্য মূল্যে, আমাদের সেক্ষেত্রে আমাদের প্রকৃত যারা কৃষক তারাও আপনার এই খুচরা ডিলার থেকে প্রকৃত দামে সার পাচ্ছে না। সার কিনতে গেলে আবার দেয়া হচ্ছে না মূল্য রসিদও। এ অবস্থা চলতে থাকলে ধানের উৎপাদন ব্যয় বাড়বে বলে দাবি কৃষকের। জেলার 5 উপজেলায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলার রয়েছেন 90 জন, এর বাইরে খুচরা ডিলার আছেন 447 জন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়ার অভিযোগ নাকচ করেছেন তারা। কৃষক পর্যায়ে অতিরিক্ত কোনো মূল্যে সার বিক্রি করে না, কৃষক রসিদ চাইলে আমরা রসিদ দিয়ে দিই, আর রসিদ না চাইলে তো এটা হলো বিনিয়োগ। সারের আড়ত কিংবা দোকান,
কোথাওই দেয়া নেই সারের সরকার নির্ধারিত মূল্য তালিকা। তবে দামে গরমিল কিংবা কৃষকের হয়রানির কোনো অভিযোগের সত্যতা মিললে ডিলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। সার ডিলাররা যদি সারের নীতিমালা মেনে সার ব্যবসা না করতে পারে, সরকার নির্ধারিত মূল্যের থেকে যদি বেশি নেয়, আমরা তাদের বিরুদ্ধে আমাদের বিধিমতো আমরা ব্যবস্থা নেব। 2020-21 অর্থ বছরে লক্ষ্মীপুরের সারের চাহিদা প্রায় 40,000 মেট্রিক টন। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। সাগর উপকূলে প্রতিদিনই জেলেদের জালে মিলছে দ্রুতগতির সেলফিশ। গভীর সমুদ্রের এই মাছ হঠাৎ করে উপকূলে এত পরিমাণে ধরা পড়ার কারণ হিসেবে মৎস্য কর্মকর্তারা বলছেন, সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলাফল এটি। তবে উপকূলে সেলফিশের বিচরণ গভীর সমুদ্রের পরিবেশে বড় ধরনের কোনো পরিবর্তনজনিত কারণ কিনা তা গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের। গভীর সমুদ্রের দ্রুতগতির এই মাছটি ঘন্টায় ছুটতে পারে 68 মাইল গতিতে। 6 থেকে 11 ফুট লম্বা মাছটির ওজন 100 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় জেলেদের কাছে সেলফিশ পরিচিত পাখি মাছ হিসেবে। আগে হাতে গোনা 2-1টি ধরা পড়লেও গেল 2 মাসে পটুয়াখালী, বরগুনা, ভোলা ও কক্সবাজার উপকূলে জেলেদের জালে প্রতিদিনই মিলছে এই মাছটি। প্রতিমণ বিক্রি হচ্ছে 7 থেকে 8 হাজার টাকায়। অরিজিনালি পাখি মাছটা আগেও পাওয়া যাইতো সাগরে, কিন্তু পরিমাণ একটু কম ছিল, এবছর একটু পরিমাণে বেশি দেখা যায়। এটা বাংলাদেশের সীমানায় জল সীমায় সব জায়গায় পাওয়া যায়, এমন না যে নির্দিষ্ট কোনো স্থানে। সামুদ্রিক হয় এর মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যমান বা খাদ্যগুণ আছে, এটা বিদেশেও রপ্তানিযোগ্য মাছ। মৎস্য কর্মকর্তা ও গবেষকরা বলছেন, সাগরে মাছের উৎপাদন বৃদ্ধিতে 65 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে সেলফিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়ছে বেশি। মাছের আধিক্য বাড়ছে, যার কারণে মাছগুলো আসছে। যেহেতু ইলিশ মাছ এখনো পর্যন্ত নদীতে আসে নাই, এই মাছগুলো সমুদ্রে রয়ে গেছে এবং ইলিশের ঝাঁকের মধ্যেই তারা বিচরণ করে বেশি, এবং প্রচন্ড রাক্ষসী মাছ। উপকূল অঞ্চলে সাগরের দিকে এক্সোকোয়েটাস ভলিটান্স ফ্লাইং ফিশ, তাদের আধিক্য দেখা দিচ্ছে। এটি এই ধরনের সুরক্ষামূলক ব্যবস্থার অত্যন্ত ইতিবাচক একটি ফলাফল। তবে উপকূলে সেলফিশের বিচরণ সাগরের পরিবেশে বড় ধরনের কোনো পরিবর্তনজনিত কারণে কিনা তা খতিয়ে দেখতে গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের। এটা কোস্টালে বা নদীগুলাতে এটা পাওয়া যাওয়ার সাধারণভাবে এটা পাওয়া যাওয়ার কথা না, কারণ কি তার জীবনচক্রের সকল অংশটাই মেরিনে থাকার কথা। খাবারের অভাব বা সমুদ্রের কোনো একটা অংশে ডেড জোন তৈরি হয়েছে বা অক্সিজেনের ডিপ্লেশন হয়েছে, ক্লাইমেট চেঞ্জের কারণে আসতে পারে। কেন এই মাছগুলো আসছে এইটা নিয়ে আরও গভীরভাবে গবেষণা করা দরকার। গেল 2 মাসে শুধুমাত্র পটুয়াখালীর কুয়াকাটাতেই জেলেদের জালে মিলেছে 200 শতাধিক সেইলফিশ বা পাখি মাছ। জাহিদ হাসান, যমুনা নিউজ। পণ্য বেচাকেনায় ধস নেমেছে কাবুলের বুশ বাজারে। মূলত মার্কিন নানা পণ্যের জন্য প্রসিদ্ধ এই বাজার, যেখানে সামরিক সরঞ্জাম থেকে শুরু করে মেলে খাবার পানীয়, এমনকি বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য। তালেবান ক্ষমতা নেওয়ার পর বিদেশি সেনা ও নাগরিকরা আফগানিস্তান ছেড়ে যাওয়ায় বেচাকেনা নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। বিপাকে ব্যবসায়ীরা। কাবুলের খুব কাছেই বুশ বাজার, যেখানে পশ্চিমা ও মার্কিন সেনাদের ব্যবহার উপযোগী বিভিন্ন পণ্য বেচাকেনা হয়। মূলত আমদানি করা বিদেশি পণ্য ও মার্কিন সেনাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসই বাজারের মূল আকর্ষণ। সামরিক পোশাক সরঞ্জাম থেকে শুরু করে খাবার পানীয়, এমনকি ইলেকট্রনিক্স পণ্য বিক্রি হয় এ বাজারে, যেগুলো সবই আসে যুক্তরাষ্ট্র থেকে। এসব পণ্যের মূল ক্রেতা বিদেশি সেনা এবং আফগানিস্তানে কর্মরত বিদেশি নাগরিক। তালেবান ক্ষমতা আসার পর বিদেশিরা আফগানিস্তান ছেড়ে গেলে চরম বিপাকে পড়েন বুশ বাজারের ব্যবসায়ীরা। এখানে যেসব পণ্য আছে সেগুলো সবই আমেরিকান। বিদেশিরা চলে যাওয়ার পর একটা পণ্যও বিক্রি হয়নি, কারণ এগুলো ব্যবহারে অভ্যস্ত নন আফগানরা, বিদেশিরাই ছিলেন এগুলোর ক্রেতা। এই বুদ্ধুটাগুলো আমেরিকান আর এগুলো ব্রিটিশ। যখন সেরা সদস্যদের জুতোর পায়ের মাপ হতো না, তারা এখানে এসে এগুলো পাল্টে নিতেন। বাগরাম সহ অন্যান্য ঘাঁটি থেকে এখানে এসে কেনাকাটা করতেন বিদেশি সেনারা।
শুধু বিদেশিরাই নন, সচ্ছল এবং পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত অনেক আফগান নাগরিকও ছিলেন এই বাজারের নিয়মিত ক্রেতা। এখন নেই তারাও। যারা মোটামুটি আর্থিকভাবে সচ্ছল ছিলেন কিংবা পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত তারাও আসতেন এখানে কেনাকাটা করতে, কিন্তু তালেবান ক্ষমতা নেয়ার পর বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তারাও, ফলে এখন আর এগুলো কেনার মানুষ নেই। শুধু পশ্চিমা পণ্যেরই নয়, ব্রেজনেভ বাজার নামে রুশ পণ্য নিয়েও একই ধাঁচের আরেকটি মার্কেট রয়েছে কাবুলে, যা চলছে 1980 সাল থেকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।